ঈদের তাকবীর কতদিন, আমরা যে তাকবীরটা বলি জোরে, বিশেষ করে ঈদ উল আজহায়, সহি দলিল বা হাদিসের মধ্যে কি রয়েছে, কয়দিন এবং কোন তাকবীরটা আমরা বলবো? আসলে এই 10 দিনই হলো তাকবীর, মানে আল্লাহু আকবর বলা, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। জি, তো আকসিরু মিন আত-তাহলিলি ওয়াত-তাহমিদি ওয়াত-তাকবীর, নবীজি তিনি বলছেন যে তোমরা এই 10 দিন ব্যাপী লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, যে আমরা একটু আগে যেটা বললাম এটা বেশি বলো, আলহামদুলিল্লাহ। মানে আসলে এই 10টা দিন হলো জিকিরের, আল্লাহকে মনে রাখার, আল্লাহকে স্মরণ করার। তো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির ইসলামে সকল ইবাদতের চেয়ে বড়, সলাতের চেয়েও বড়। ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ বা সালাত, এর চেয়েও বড় ইবাদত হলো আল্লাহর জিকির। এটা সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার করেছেন, আকিমিস সালাতা, তুমি সালাত কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা জিক্রুল্লাহ আকবার। সালাত এটা ফাহশা মুনকার গরিত কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, সালাতের অনেক ফজিলত আছে, কিন্তু ওয়ালা জিক্রুল্লাহ আকবার, আল্লাহর জিকির এর চেয়েও বড়, সালাতের চেয়েও বড়, সকল ইবাদতের চেয়ে বড় ইবাদত হলো জিকরুল্লাহ। আল্লাহর পথের জিহাদ, যুদ্ধ, মানে পৃথিবীর কোনো ইবাদত জিকিরের সাথে কুলায় না। তো এই 10টা দিন মূলত আল্লাহ বলছেন সূরা হাজ্জের মধ্যে, লাইয়াজ কুরুসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, তারা যাতে আল্লাহর নাম জিকির করে জানাশোনা কয়টা দিনে, জানাশোনা কয়টা দিন হলো এই 10টা দিন, 10টা দিনে ব্যাপক হারে আল্লাহর জিকির করা, তসবি, তাহালিল, মূল। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে এই 10 দিনের মূল আমলটা কি, উত্তর হবে জিক্রুল্লাহ, মূল আমলটা হলো আল্লাহর জিকির। ইসলামে আল্লাহর জিকিরের সমান কোনো ইবাদত নাই, কারণ আপনি আল্লাহ বলছেন আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি তার সাথে, আমি তার সঙ্গী। আপনি 24 ঘন্টা যদি আল্লাহকে জিকির করেন, আপনি মনে রাখেন, জিকির ব্যাপক অর্থে সালাত পড়ে একটা জিকির, জাকাত দাও একটা জিকির, মসজিদে বিসমিল্লাহ পড়ে ঢুকে ওইটা একটা জিকির, টয়লেটে বিসমিল্লাহ বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস এটা বলা, ওইটা একটা জিকির, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, ওইটা একটা জিকির। আপনি জিকির তো ব্যাপক। তো ইসলামের মূল প্রাণ হলো তুমি 24 ঘন্টা আল্লাহর সাথে থাকো, তো এটাই এই 10 দিনের মূল, লিয়াস কুরুস মাল্লহে ফি আইয়ামি মালুমাত। আবার সূরা ওয়াল ফাজরে যেখানে আল্লাহ কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়াল আয়ালিনাস, কসম ফজরের, কসম 10 রজনীর, এই 10 রজনী বা 10 রাতের, তো ফজরের সাথে কসমটা মিলিয়ে দিয়েছেন। ফজরের টাইমটা কী টাইম? আধ্যাত্মিক টাইম, স্পিরিচুয়াল একটা টাইম। ফজরে উঠেই ঘুমের মরা অমনি জাগে ওই বাসির সুরে, ঘুমের মরা আমরা জেগে উঠি ফজরের আজান শুনে, তারপরে আমাদের আবহমানকালে ছোটোকালে গজল শুনতাম কি না, কেন রে মন ঘুমের অলি জাগন হইলি না, কি জানি একটা ছোটোকালে শুনতাম। তো এই ফজরের টাইমটা টোটালি স্পিরিচুয়াল, ফজরের সাথে মিলে দিয়েছেন আল্লাহ ওয়ালা ইয়ালিনাস এই 10 দিন। তার মানে ফজরের সালাতের টাইমটা যেরকম তোমরা সবাই জিকির, আজকার, সালাত, দুরুদ, এশাকে সালাত, কত কিছুতে তোমরা অতিবাহিত করো, এই 10টা দিন রাত এইভাবে তোমরা কাটাও। এই জন্য ফজরের এটাকে ফজর বানাই দাও, ফজরের মতো আধ্যাত্মিক টাইম বানাই দাও, ফজরের মতো স্পিরিচুয়াল একটা পর্ব বানাই দাও, এটাকে আল্লাহ চান এইটা। এবং ওয়ালা জিক্রুল্লাহ আকবার, আল্লাহর জিকির সর্বোচ্চ ইবাদত। আমাদের বাংলাদেশে হয়েছে কি, অনেক মানুষ জিকিরের নামে এমন বেহুদা অঙ্গভঙ্গি, লাফালাফি, বাঁশে চড়া, সুপারি গাছে উঠা, মানে অনেক জিকিরকে কলঙ্কিত করে ফেলেছে কিছু মানুষেরা। এই জন্য মানুষ জিকিরের মূল্যায়ন করতে চায় না, জিকির মানে লাফালাফি, এটা আস্তাগফিরুল্লাহ, এটা না, জিকির সমস্ত ইবাদতের মধ্যে বড়। এক সাহাবি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো বহু বিধান আছে, আমাকে এমন একটা বিধান বলে দেন যেটা ইসলামের গেটওয়ে হবে এবং ওইটাতে ঢুকলে সব কিছু চলে আসবে, সেটা কি? নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিক্রিল্লাহ, তোমার জিহ্বাকে আল্লাহ জিকিরে তুমি সিক্ত করে রাখো। এটা তো এই 10 দিনের মূল মূল বিধান, মূল কর্মই হলো আল্লাহর জিকির সবচেয়ে বেশি। আর এর পাশাপাশি অন্যান্য সালাত আছে, যারা সিয়াম রাখবেন, সাদাকা করবেন, সব থাকবে, কিন্তু প্রধান হলো জিক্রুল্লাহ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.